গাইস, আমরা এখন রংপুর পাট গবেষণায়। এই যে পাট গবেষণা, এটা রংপুরের একবারে যেখানে আপনাদের পাট নিয়ে গবেষণা করা হয়, ওই যে আপনার ওই সাইডে ঘুরছে পাট। এই যে পাট, সো এটা একটা আমাদের ছোট ব্লক, সো এই যাই আপনাদের সবাইকে দেখানোর জন্য। আর এই গাছগুলা আমার কাছে কেমন কেমন লাগতেছে, একবার লাল ফুল হয়ে ফুটি আছে, মানে কড়ি যেটাকে বলে, ফুলগুলো ফুটলে আরো সুন্দর লাগবে মেবি। সো এটা হচ্ছে পাট গবেষণা, অনেক বড় এরিয়া, আপনি হাঁটি হাঁটি হাঁপসি যাবেন, তা এটা সহজে শেষ হবে না। আর এটা অনেক নিরিবিলি জায়গা, এখানে মানুষজন অনেক কম অলওয়েজ। এই যে একটা ফুল ফুটছে হলুদ কালার, সো এখানে তো সুপারি গাছ অনেক, আর সুপারি চুরি করার জন্য সবচেয়ে ভালো উদ্দেশ্য। এই যে খেজুর গাছ, কি সুন্দর, এখান থেকে খেজুর রস খাওয়া যেত, বাট এখন তো বন্ধ হয়ে গেছে। এটি সুন্দর একটা পুকুর, এখানে মেবি মাছ চাষ করে। আর এই যে প্রজনন বীজ উৎপাদন, এটা 22-23 সাল। রাস্তাটাও সুন্দর, প্লাস এখানকার পরিবেশটা অনেক সুন্দর, বাতাস কি সুন্দর হচ্ছে। তারপরে এই দেখেন জাম গাছ, খেজুর গাছ, আর এই যে সেই পুকুর। এখানে একবার আমি ফুটবল খেলে সব ফ্রেন্ডরা মিলে আসছিলাম, সো সবাই মিলে গোসল করতেছিল, বাট আমাকেও, আমি তো সাঁতার পাই না, সো আমাকে গোসল করতে নামাইছিল, বাট আমি তো ডুবতে ডুবতে প্রায় বাঁচি গেছি। পরে আমাকে অনেকে ধরিয়ে উঠাইছে, আর আমি সাঁতার পাই না, আর আমি একটু ভিতরে চলে গেছিলাম পা পিছলে, সো অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো এই আর কি। সো আমাদের ব্লগটা ছোট ব্লগ ছিল এটা জাস্ট, সো নেক্সট ব্লগ আসার জন্য ওয়েট করেন সবাই, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। সো টাটা, বাই বাই। ভিডিও এখানেই শেষ, সো পাট গবেষণা একটু অল্প অল্প ঘুরলাম আমরা। সুজা ভাইয়া কিছু বলতে চাও? অনেক সুন্দর জায়গা, একটা অনেক সুন্দর নিরবির জায়গা, এই দেখো দেখে কও, সুন্দর জায়গাটা, সুন্দর অনেক, পুরা নিস্তব্ধ, পাখির আওয়াজ, পাশে একটা বিল নাকি এটা বলে পুকুর, অনেক সুন্দর। অ্যান্ড সবচেয়ে বড় কথা যে অনেক সুন্দর জায়গা, অ্যান্ড এখানে কোনো ছেলে মেয়ে আসতে পারবে না, জাস্ট ছেলেরাই আসতে পারবে, মেয়ে আসতে পারবে না, ছেলে মেয়ে না, ছেলে মেয়ে আসতে পারবে, মেয়েরা একলা দুই তিনজন হলে আসতে পারবে, ছেলেরাও সেই রকম, বাট একসাথে আসতে পারবে না। আর এখানে কোনো ছেলে মেয়ে অ্যালাউ করবে না একসাথে ঘোরানো, কারণ এখানে সিকিউরিটি জিনিসটা অনেক হার্ড। সো এটাই, তো টাটা, বাই বাই।